ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো এই বছর যারা ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে চাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পলিটেকনিকগুলোতে, এবং যারা ইতিমধ্যে জেক্সপো ফর্ম ফিল আপ করনি, তার কারণ তোমরা ইতিমধ্যে অবগত হয়েছো যে জেক্সপো এক্সাম হয়নি, এবার মাধ্যমিকের যে মার্কস রয়েছে সেই মার্কসের উপর বেস করেই তারা মেরিট লিস্ট বের করেছে দুই দিন আগে, ঠিক আছে। এবং কাউন্সিলিং প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে, 24 তারিখ থেকে কাউন্সিলিং প্রসেস কিন্তু চলছে, ঠিক। এবং যারা ভেবেছো যে ডিপ্লোমাতে পলিটেকনিক কলেজে ভর্তি হবে এবং গভর্নমেন্ট পলিটেকনিক অবশ্যই, কিন্তু জেক্সপো ফর্ম ফিল আপ তখন করতে পারোনি, তো আছে তাদের জন্য একটা সুযোগ রয়েছে, জেক্সপো ছাড়াও তোমরা গভর্নমেন্ট পলিটেকনিকে ভর্তি হতে পারবে। সেই নিয়েই আমার এই ভিডিওটি, আমি ভিডিওটির সব যাবতীয় ডিটেলস বলবো, তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে ফার্স্ট থেকে লাস্ট অবধি। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তো আমি এখন আমাদের কারিগরি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, যেটি হচ্ছে www.ebsct.co.in। তোমরা যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে এটা লিখে সার্চ করলে তোমাদের সামনে এই অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে। আমি এখন কম্পিউটারও রয়েছি, ডেস্কটপ ফরম্যাটে আমি তোমাদেরকে শো করছি। তো তোমরা কারেন্ট অপশনে গেলেই দেখবে তিনটে জিনিস লক্ষ্য করবে, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে দার্জিলিং পলিটেকনিকে, যেখানে ফার্স্ট ইয়ার অ্যাপ্লিকেশন ফর্ম, সেকেন্ড ইয়ার অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, আর রয়েছে গাইডলাইন অ্যান্ড কি ডেটস ফর অ্যাডমিশন। সেম কালিম্পং পলিটেকনিকের জন্য রয়েছে মিরিক গভর্নমেন্ট পলিটেকনিক। তো এখানে আমি একটা বলার বিষয় রয়েছে, এই যে তিনটি পলিটেকনিক রয়েছে দার্জিলিং, কালিম্পং আর মিরিক, এই তিনটেই পলিটেকনিক আমাদের হিল এরিয়াতে, এবং এই তিনটা পলিটেকনিকের অ্যাডমিশন জেক্সপো থ্রুতে হয় না, এটা তোমরা মুন্দে শুনবে, জেক্সপো থ্রুতে হয় না। এই জন্য যারা জেক্সপো কাউন্সিলিং করছো এবং আমার এই ভিডিওটি দেখছো, তারা লক্ষ্য করবে সেখানে যে কলেজ লিস্ট রয়েছে সেখানে কিন্তু দার্জিলিং পলিটেকনিক, কালিম্পং পলিটেকনিক আর মিরিক গভর্নমেন্ট পলিটেকনিকের কোনো নাম পাবে না, ঠিক আছে। দার্জিলিং ডিস্ট্রিক্টের একমাত্র শিলিগুড়ি পলিটেকনিকের নামটি তোমরা ওইখানে পাবে, অর্থাৎ জেক্সপো থ্রুতে সেখানে অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। তো এই তিনটি হিল পলিটেকনিকের ক্ষেত্রে এদের নিজস্বভাবে মানে ভর্তি হবে, এবং সেটার জন্য ভর্তি ক্রাইটেরিয়া রয়েছে, কী রয়েছে, কীভাবে অ্যাপ্লাই করবে, কী কী ব্রাঞ্চ রয়েছে, কতগুলো সিট রয়েছে, অ্যাপ্লিকেশনের জন্য কত টাকা লাগবে এবং তার ডেট কী আছে, যাবতীয় ডিটেলসটি তোমরা এখন পেয়ে যাবে, অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। তো ফার্স্টে যেটা রয়েছে দার্জিলিং পলিটেকনিক, যেটাকে আমরা বলি কাশিয়াং পলিটেকনিক, অর্থাৎ কাশিয়াংয়ে অবস্থিত এটি দার্জিলিং ডিস্ট্রিক্টে, ঠিক আছে। এখানে তোমরা ফার্স্ট ইয়ার অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে, অর্থাৎ এটাকে ক্লিক করলে একটি গুগল ফর্ম ওপেন হবে, সেটার থ্রুতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা সেকেন্ড ইয়ার অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, অর্থাৎ যারা ভোকলেট দিয়ে ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশন নিতে চাও তাদের জন্য। আমি একটু অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমেই বললাম এখানে একটি গুগল ফর্ম তোমাদের জন্য ওপেন হয়ে যাবে, গুগল ফর্মে যে যাবতীয় ডিটেলসগুলো চেয়েছে সেগুলো ফিল আপ করতে হবে, দ্যাট ইজ গুগল ফর্ম, ঠিক আছে। তো এখানে তোমাদের মেল আইডি, নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, কন্ট্যাক্ট নাম্বার, জেন্ডার, রিলিজিয়ান, ক্যাটাগরি, ঠিক আছে, ওইটার ইউ বিলং টু আ মাইনরিটি গ্রুপ, মাইনরিটি গ্রুপে থাকো কি না, এস আর নো চুজ করতে হবে। মাইনরিটি গ্রুপ বলতে হিন্দু বাদ দিয়ে বাকি যে কাস্টগুলো রয়েছে দ্যাট ইজ মাইনরিটি গ্রুপ, ঠিক আছে। ফিজিক্যালি চ্যালেঞ্জ কি না দিতে হবে, ঠিক আছে। মহিলা ক্যান্ডিডেট হলে, অর্থাৎ গার্ল ক্যান্ডিডেট হলে, স্টুডেন্ট হলে, সেই ক্ষেত্রে সে কন্যাশ্রী পেতো কি না, রেজিস্টার করা ছিল কি না, সেই ক্ষেত্রে এস আর নো করতে হবে, ঠিক আছে। পার্মানেন্ট রেসিডেন্সিয়াল জোন, অর্থাৎ ভালো করে তোমরা শুনবে যে তোমাদের ক্ষেত্রে দার্জিলিং অর কালিম্পং ডিস্ট্রিক্টেই হতে হবে অনলি, ঠিক আছে, দার্জিলিং অথবা কালিম্পং ডিস্ট্রিক্ট, এই তিনটা পলিটেকনিকে ভর্তি হওয়ার এটাই নিয়ম। দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের স্টুডেন্টরাই একমাত্র এটাতে ভর্তি হতে পারবে, আদার্স ডিস্ট্রিক্টের কোনো ক্যান্ডিডেট এখানে কিন্তু ভর্তি হতে পারবে না। শুধু এই পলিটেকনিক নয়, যে বাকি দুটো পলিটেকনিকও রয়েছে, আমি যেটা বললাম হিল, দার্জিলিং, কালিম্পং এবং মিরিক গভর্নমেন্ট পলিটেকনিক, ঠিক আছে। এই ক্ষেত্রে তোমাদের চয়েসগুলো দিতে হবে, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস হিসাবে। এই দার্জিলিং পলিটেকনিকের ক্ষেত্রে টোটাল তিনটে ব্রাঞ্চ রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল আর কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক, ঠিক আছে। এখানে টোটাল চারটা পেজ রয়েছে, এগুলো ফিল আপ করার পরে তোমাদেরকে নেক্সট যেতে হবে, এরকম নেক্সট করে করে যা ডিটেলসগুলো চাবে সেই ডিটেলসগুলো দিয়ে তোমাদেরকে ফিল আপ করতে হবে, ঠিক আছে, এটা সেকেন্ড ইয়ারের জন্য। এবার গাইডলাইন অ্যান্ড কি ডেটস ফর অ্যাডমিশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা কবে থেকে শুরু হয়েছে, কত তারিখ অবধি থাকবে, কী কী ক্রাইটেরিয়া রয়েছে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে প্রথমেই যেটা যাবো, সিট অ্যাভেলেবিলিটি, এখানে তিনটে কোর্স রয়েছে, সিভিল, ইলেকট্রিক্যাল আর কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, প্রত্যেকটার ক্ষেত্রে নাম্বার অফ সিট রয়েছে 60-60 করে, ঠিক আছে। ফর ভোকলেট বা আইটিআই ক্যান্ডিডেট যারা রয়েছে ফর সেকেন্ড ইয়ার ল্যাটারাল অ্যাডমিশন, তাদের রয়েছে সিট 666 করে, ক্লিয়ার। তো এই ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে যেটা রয়েছে,
ঠিক আছে, ডিপ্লোমা যারা অর্থাৎ ফার্স্ট ইয়ারে ভর্তি হবে সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে এবং সেখানে ইংলিশ ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স সাবজেক্ট থাকতে হবে। টোটালে এগ্রিগেটে 35% তোমাদের মিনিমাম থাকতেই হবে, ঠিক আছে। ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ইংলিশ এটা একদম ম্যান্ডেটরি সাবজেক্ট হিসাবে ধরা হবে। আর যারা সেকেন্ড ইয়ারে ডিপ্লোমাতে ভর্তি হবে তাদের ক্ষেত্রে ঠিক আছে, যেটা ম্যাক্সিমাম 10% অফ সিট থাকবে অর্থাৎ 6টা করে যেটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট 12 পাস সায়েন্স থাকতে হবে। এটা যেটা নতুন নিয়ম চালু হয়েছে, ঠিক আছে, পাসিং 12 ক্লাস ব্র্যাকেটে সায়েন্স উইথ ভোকেশনাল বা টেকনিক্যাল সাবজেক্ট, ঠিক আছে, ভোকেশনাল বা টেকনিক্যাল সাবজেক্ট থাকতে হবে, ঠিক আছে, মানে অর্থাৎ ভোকেশনাল হায়ার সেকেন্ডারি যারা পাস করেছে অথবা আইটিআই যারা করেছে 10 পাস করে 2 বছরের আইটিআই তারা এখানে ভর্তি হতে হবে, ঠিক আছে। এখানে একটা ব্যাপার থাকে, ক্লাস 8 পাস করেও কিন্তু আইটিআই করা যায়, সেটা কিন্তু হবে না। ক্লাস 10 পাস করে যারা 2 বছরের আইটিআই কোর্স করেছে তারাই এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তো এটাই রয়েছে ব্যাপার। আর এই ক্ষেত্রে অবশ্যই যারা অ্যাপ্লাই করবে তাদেরকে অবশ্যই দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের হতে হবে। সেই ক্ষেত্রে তোমাদেরকে ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস আ প্রফেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই এইচডিও ইফ অরিজিনাল ইজ নট ইস্যু, ঠিক আছে, সেটা এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য। আর এমনি কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, কারণ তোমাদের ক্ষেত্রে যেটা রয়েছে তোমরা দার্জিলিং অথবা কালিম্পং ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট কিনা তার জন্য কিন্তু লাগবে, ঠিক আছে। তো তোমাদের ক্ষেত্রে যে জিনিসগুলো লাগবে অর্থাৎ আফটার অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমাদের গুগল ফর্ম ফিল আপ করার পরে, ঠিক আছে, তোমরা কি করবে, সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম এ কপি অফ দ্য রেসপন্স ফর্ম রিসিভ ইন দেয়ার এক্সপেক্টিং ইমেল মাস্ট বি প্রিন্টেড। তোমরা যেটা অ্যাপ্লাই করলে সেই গুগল ফর্মেরই জিনিসটা আবার ব্যাক করে তোমাদের মেলে আসবে, সেটাকে তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে, ঠিক আছে, প্রিন্ট আউট করে রাখতে হবে। তারপরে তোমাদের যখন মেরিট লিস্ট পাবলিশড হবে সেই মেরিট লিস্ট হিসাবে তোমরা যদি মানে স্পট অ্যাডমিশনে তোমাদেরকে যেতে হবে এই ডকুমেন্টসগুলো এবং তার সাথে অরিজিনাল এবং সেই তোমাদের যে ফর্মটা বেরিয়েছে সেটা প্রিন্ট আউট তার সাথে অ্যাপ্লিকেশন ফি। কী কী নিয়ে যেতে হবে, তোমাদের হচ্ছে প্রিন্টেড ফর্ম উইথ রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো লাগবে যেটা সেলফ অ্যাটাস্টেড থাকবে, তার সাথে এগুলো ফটোকপি সেলফ অ্যাটাস্টেড, মার্কশিট মাধ্যমিকের অর ইকুভ্যালেন্ট অথবা ভোকেশনাল আইটিআই যাদের আছে তাদের জন্য অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অথবা ইকুভ্যালেন্ট, এসসি এসটি সার্টিফিকেট যদি কারোর থাকে সেটা নিতে হবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে হবে যেটা বিডিও বা এইচডিও দ্বারা সার্টিফাইড হবে অর্থাৎ কোনো লোকাল কাউন্সিলর বা পঞ্চায়েত অফিসারকে দিলে হবে না, পঞ্চায়েতের যে থাকে, ঠিক আছে, আইডার বিডিও বা এইচডিও হতে হবে, ঠিক আছে। এবার সেই ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে যেটা রয়েছে যে এইখানে তোমরা পেয়ে যাবে অ্যাপ্লিকেশন আমাদের ওয়েবসাইটও রয়েছে অথবা এইখানে গিয়ে যাবতীয় ডিটেলসটি পেয়ে যাবে, আমি তো প্রথমে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমাদের যা যাবতীয় ডিটেলস লাগবে আমি বলে দিলাম, তোমরা আরেকবার পড়ে নিবে। কি ডেটস আমি প্রথমে চলে যাই, তোমাদের ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেশন ডেট অনলাইন শুরু হয়ে গেছে 26 তারিখ থেকে, ঠিক আছে, চলবে 8 তারিখে এবং 8 তারিখে বিকেল 4টা অবধি, সেটাও আমরা মাথায় রাখবে, তারপরে কিন্তু আর চলবে না। তোমাদের মেরিট লিস্ট পাবলিশড হবে ফার্স্ট রাউন্ডের জন্য 9 তারিখে, ঠিক আছে, তোমরা দার্জিলিং পলিটেকনিকের ওয়েবসাইটও পেয়ে যাবে অথবা এখানকার ওয়েবসাইটে পেয়ে যাবে বিকেল 4টার পরে, ঠিক আছে। তারপরে তোমাদের যে সেই ডকুমেন্টস নিয়ে ভেরিফিকেশন এবং অ্যাডমিশনের জন্য যেতে হবে 20 তারিখে, ঠিক আছে, 20/10/2021, ঠিক আছে, যেটা চলবে 4টা অবধি, ঠিক আছে। তারপরে তোমাদের সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট হবে সেটা কিন্তু 21 তারিখে 4টার সময়, এবং সেই সেকেন্ড রাউন্ডের জন্য ডকুমেন্টস ভেরিফিকেশন এবং অ্যাডমিশন রিপোর্ট করতে হবে 22 তারিখে, সেটাও বিকেল 4টা অবধি চলবে। তোমাদের ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু হয় 25 তারিখ থেকে সামনের মাসে, ঠিক আছে, এটা আমাদের সেপ্টেম্বর চলছে, অক্টোবরে 25 তারিখ থেকে ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু হবে। এটার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে 500 টাকা এবং সেটা কিন্তু তোমরা যখন অ্যাডমিশন অর্থাৎ রিপোর্টিং সেন্টার যখন আসে তখনই কিন্তু তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। এখানে বলে দিয়েছে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু পে ₹500 অ্যাট দ্য টাইম অফ রিপোর্টিং ফর কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন, ক্লিয়ার। আর তোমাদের ফি বাবদ ডিপোজিট টাইম দিতে হবে অ্যাডমিশনের সময় 1,500 টাকা, এটাও তোমাদেরকে নিয়ে যেতে হবে, 1,500 আর প্লাস 500 সেটা হচ্ছে 2,000 টাকা, মিনিমাম কিন্তু তোমাদের 2,000 টাকা অ্যাডমিশনের সময় নিয়ে যেতে হবে অর্থাৎ দিতে হবে, সে হিসাবে তোমরা নিয়ে যাবে, ঠিক আছে। এই ডিটেলসটি ছিল, অ্যাপ্লিকেশন লিঙ্ক তোমরা এখানেও পেয়ে যাবে অর্থাৎ এই পিডিএফটাকে ক্লিক করলেও তোমরা ডাইরেক্ট গুগল ফর্ম অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাবে। তো এই ছিল দার্জিলিং পলিটেকনিকের ডিটেলসটা। নেক্সট আমি চলে যাবো কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিক, এখানেও সেম দুটো লিঙ্ক রয়েছে এবং গাইডলাইন রয়েছে, ঠিক আছে, গাইডলাইনে চলে যাই। কালিম্পং পলিটেকনিক আমরা জানি অনেকেই, যারা জানো না আমি বলে দিচ্ছি, গতবার এই পলিটেকনিকটি চালু হয়েছে 2019 শিক্ষাবর্ষে, ঠিক আছে। তো এবার এখানে কোর্সের মধ্যে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল আর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, 3টে ব্রাঞ্চ রয়েছে, প্রত্যেকটাতে 60টি করে রয়েছে, সেকেন্ড ইয়ারের জন্য 6টি করে রয়েছে। এখানেও ভর্তি ক্রাইটেরিয়া সেম দার্জিলিং পলিটেকনিকের মতন, কোনো চেঞ্জ নেই, মোড অফ সিলেকশন প্রসিডিওরও সেম, ঠিক আছে, এবং তোমাদের যে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো যেগুলো লাগবে সেগুলো সেম ডকুমেন্টস লাগবে, এবার কি ডেটসের ক্ষেত্রেও সেম,
একদম এটা আমি বলছি না, সেম ডেটেই চলবে এবং অ্যাপ্লিকেশন ফি অ্যাডমিশন ফিও সেম। ঠিক আছে, এই ছিল কালিম্পং পলিটেকনিকের ডিটেলস কালিম্পং ডিস্ট্রিক্টের। নেক্সট আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টের আরেকটি গভর্নমেন্ট পলিটেকনিক এই বছরের শিক্ষাবর্ষের থেকে চালু হতে চলেছে, সেটি মিরিক গভর্নমেন্ট পলিটেকনিক। ফার্স্ট ইয়ার অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ এখানে শুধু ফার্স্ট ইয়ারই অ্যাডমিশন দিতে পারবে, সেকেন্ড ইয়ার পারবে না, তার কারণ এই বছরই প্রথম ফার্স্ট ইয়ার চালু হচ্ছে। গাইডলাইন কি ডেটের ক্ষেত্রেও সেম জিনিস, ঠিক আছে, এখানেও তাই কোর্স রয়েছে দুটি ব্রাঞ্চের উপরে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন। সিট ক্যাপাসিটি রয়েছে 60-60 করে, অ্যাডমিশন প্রসিডিওর সেম, ঠিক আছে, মোড অফ সিলেকশন সেম, ডকুমেন্টসগুলো সেম লাগবে, এবং কি ডেট যেগুলো রয়েছে কি ডেটও কিন্তু সেম রয়েছে, কোনো চেঞ্জ নেই। অ্যাপ্লিকেশন ফি সেম 500 টাকা তোমাদেরকে দিতে হবে, আর অ্যাডমিশন ফি আরও 1,500 টাকা, ঠিক আছে, মোটামুটি 2,000 টাকা তোমাদের রাখবে। এইখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এই ডিটেল ছিল। এবং কালি এই যে মিরিক গভর্নমেন্ট পলিটেকনিক রয়েছে, এই ক্ষেত্রে যদি তোমাদের ইনকোয়ারি থাকে সকাল 10টা থেকে 5টার মধ্যে, অর্থাৎ 25 তারিখ আপ টু 25-10 সামনের মাসে, এই টাইমের মধ্যে তোমরা ইনার সাথে যোগাযোগ করতে পারো, এই মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, স্মৃতি গ্রেস প্লসলিন তিরু, ওনার সাথেও তোমরা যোগাযোগ করতে পারো এই মিরিক গভর্নমেন্ট পলিটেকনিক এর অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে। তো আমি তিনটা পলিটেকনিকের ডিটেলসটাই বলে দিলাম, ডেট কি ডেট যেটা রয়েছে সেটা কিন্তু তিনটা পলিটেকনিকের ক্ষেত্রেই সেম, আর একটা যেটা বলার বিষয় সেটা হচ্ছে একমাত্র দার্জিলিং আর আমাদের কালিম্পং ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা যারা রয়েছে, এবং দার্জিলিং ডিস্ট্রিক্টের যে আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদ রয়েছে, আমাদের শিলিগুড়ির জন, তারাও এটাতে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ অনলি দার্জিলিং ডিস্ট্রিক্ট অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা, অন্য ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা এটা কিন্তু পারবে না। সে হিসাবে কিন্তু তোমাদের বিডিও বা এইচডিওর কিন্তু একটা রেসিডেন্ট সার্টিফিকেট প্রুফ হিসাবে দিতে হচ্ছে যে তোমরা এই তিনটা দুটো ডিস্ট্রিক্ট, দার্জিলিং এবং আমাদের হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টের, এই দুটো ডিস্ট্রিক্টের মধ্যেই তোমরা বসবাস করো। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য, কোনো অবশ্যই ডাউট বা প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো।